মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষীতে সবাইকে স্বাগত জানাই। আমি মানুষী, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমি মোটামুটি চলছে। আয়ুষ গেছে পরীক্ষা দিতে, ওর বাবা নিয়ে গেছে। আজ মাইনের ডেট, ওর বাবা জমা দিল, আমি লিখে দিলাম। ওর বাবা জমা দিতে গেছে মাইনে। বাবা বাবা কাকাই তো দেবে, তাছাড়া কে দেবে বলো? তো এই হচ্ছে ব্যাপার। আজ সকাল সকাল আয়ুষকে সেরিগো খাইয়ে দিয়েছে, আর মামামের জন্য এই দেখো এই সেরেলা দিয়েছিল হচ্ছে আমার একটা বোন, মানে আমি যে পার্লারে কাজ করতাম সেই পার্লারে একটা বোন দিয়েছিল। খুব ভালো বোনটা তো দিয়েছিল, বড় তো এখনো কুটিয়ে কুটিয়ে, মানে এখনো রেখে দিয়েছি, ওকে ঠিকঠাকভাবে দিই না। তো আজকে দিয়েছি, কি আনন্দ, কি মজা পাচ্ছে, কি বলতো? বেশি করে যদি দিই তো ভয় লেগে যায়, এই শেষ হয়ে গেল, এই আমার বাবাকে বলতে হবে, এটাই হচ্ছে মেন প্রবলেম। ওই জন্য আমি ওরা খেতে চাইলে আমি দিই না, বিশ্বাস করে ইচ্ছা করে দিই না। তা এটা অনেকদিন রেখে দিলে তো অনেকদিন খাওয়াতে পারবো, তাই না? এক জল দিয়ে বাড়িয়ে বিস্কুট টিস্কুট দিয়ে এ করে ও করে ই করে দিই, কিন্তু আজকের আমি একদম পিওর দিয়েছি। মেয়েটা খেতে চাইছে, দেখবে কি আনো। এ বাবা, এটা কিরে মা, এটা কি খাবে, এটা কি খাবে? এই দেখো হাই বলেছো, ওই দেখো হাই বলেছে তোমাদের, হাই বলো হাই। তো বন্ধুরা, কালকে সেতলা তলায় গেছিলাম আমি আর মেয়ে, ভোগ এনেছি, চলো ওটা দেখে নাও। আর আজকে আর বেশি ভিডিও বড় করবো না, আর তোমাদের রিকোয়েস্ট ভিডিও নিয়ে আমি আজকে আসছি, ঠিক আছে? তো চলো এটাও দিচ্ছি, আবার রিকোয়েস্ট ভিডিও তোমাদের নেবো, ঠিক আছে? তোমরা অনেকেই আমায় রিকোয়েস্ট করছো কিন্তু দিতে পারিনি, আমি একটা কাজে ছিলাম তো, তা আমি সেই জন্য দিতে পারিনি, ওইটা আমার আগে, ঠিক আছে? ওই কাজটা ওই জন্য, ওরা আমার নিজেদের, তো ওই কাজটা আমার আগে ছিল, সেই জন্য আমি ইউটিউব করতে পারিনি। তো আজকে তোমাদের আমি দেব হচ্ছে রিকোয়েস্ট ভিডিও, ঠিক আছে? টাটা, বাই বাই। আমি ঠিক আমার ছেলেকে মানুষ করব বলো? হ্যাঁ, ঠিক মানুষ করতে পারবো বলো, একদিন না একদিন মনে আছে ঠিক পূরণ করতে পারবো বলো? ঠিক পারবো বলো? তোমরা বললেই হবে ঠিক পারবো বলো? আমার ফুটফুটে ছেলে মেয়ে দুটোকে ঠিক মানুষ করতে পারবো বলো? আমি তো কোনোদিন কারো খারাপ করিনি, ঠিক পারবো বলো মানুষ করতে? যা যা কষ্ট হয় তোমাদেরকেই বলি, কষ্ট হয়, তোমরা আশীর্বাদ করো যেন আমার ছেলে মেয়ে দুটোকে মানুষ করে আমি মরতে পারি। জীবনে কিছু পাইনি, ওরা একা থাকে, দেখ এক সময় খুব ইমোশনাল হয়ে পড়ি, খুব কান্না পেয়ে যায় গো ছেলে মেয়ের যখন মুখের দিকে দেখি, খুব কান্না পেয়ে যায় আমার। কেন আমি সাকসেসফুল হই না, আমি কেন, আমি আমার কি দোষ আমি তাই বুঝতে পারি না। তোমাদেরকেই আমি মনের কথা বলি, একটাই ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন আমার ছেলে মেয়ে দুটোকে ভালো করে মানুষ করতে পারি, আর কিছু চাই না আমি। ওরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, ওরা যেন ওদের ভালো পড়াশুনো করতে পারে। বাবার উপর চাপ দিতে চাই না আমি, বিশ্বাস করি আমি কী করবো, একটা ভুল করে ফেলেছি, আমি কি করব না? তোমরা কালকে কি করলাম, রক্ষাকালী ঠাকুরটা দেখে না, দেখো এই রক্ষাকালী বলছে মা শীতলাকে দেখো, সব কষ্ট উনি আমার এক সহায়, আর আমার বাবা গুরুদেব বজরং বলি, জগন্নাথ বলরাম সুভদ্রা, সব ঠাকুর তারা আমার। খিচুড়ির লাইন, ওটা খিচুড়ির লাইন, চলো দাঁড়াই, চলো খিচুড়ির লাইন ধরো।
বন্ধুরা খিচুড়ি কি লাইন পড়ে চলে গেল। দেখো বন্ধুরা আমাদের মা ছেতলার মূল ভোগ এনেছি, বর খাচ্ছে। এই তো কাম ভাই খাচ্ছে, আমিও খাচ্ছি। তোমরা খেয়ে নাও বন্ধুরা।